দুখা কি হয়েছে? বৌরানি কোথায় যাওয়া? আর কেউ নেই। দেখো দুখা, মরের ওপর তো কারোর হাত নেই। তাও যাকে যেমন আয়ু দিয়েছেন, তুমি কেঁদোনি বাচ্চা, এমন ভাবে কেঁদোনি তুমি, কেঁদোনি। চুপ করো দুখা, চুপ করো। ছেলে পিলের ঘর, মহামারিতে মরেছে আর ও বউ এতক্ষণকে গায়ে লাগা লাগিয়ে বসেছিল, তোমার হচ্ছে ছোঁয়া লাগবে বাচ্চা। চুপ করো, মানুষের পড়ার ফেরানোর ক্যাম্পটা কারো নেই, তোমাকে এখন মাথা ঠান্ডা করে দাও কার্য করতে হবে। তুমি এত ভেঙে পড়লে চলবে দুর্গা? তোমরা দাও কার্যের ব্যবস্থা করো, যা টাকা লাগবে আমি দেব। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee 5 এ। শুনেছেন তো কি হয়েছে? মানুষগুলো কত আশা নিয়ে আমাদের কাছে এলো, আমরা তো কিচ্ছুটি করতে পারলাম না। নিহতি মহেশকে টেনে নিয়ে গেল, কেন যে এমন জ্বর জ্বালা শুরু হলো কে জানে। সত্যি রানী, হঠাৎ করে এইভাবে মহামারী লেগে যাবে কেউ ভাবতেও পারেনি। না না, আজ সময় নষ্ট করলে চলবে না। আপনি দেখুন কেমন করে মহেশের দেহ সৎকার করা হবে, কেউ তো ভয় ছুতেও চাইছে না। দুঃখা একা কি করবে বলুন তো? ওর মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। রঘুবীর যে কি করলেন! আমি কাকে কি বলি বলো তো রানী, প্রত্যেক মানুষের কাছে তার নিজের জীবনের মূল্য সবচেয়ে বেশি, তাই আমি দ্বিগুণ বকশিশ দিতে চাইলেও কেউ ওই রোগে মরা দেহ ছুতে চাইছে না। ওদেরই বা কি দোষ, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, কলকাতা শহরের অবস্থাও ভালো না, এদিকে কোম্পানি বাহাদুর বিষয়টা নিয়ে চিন্তিত। এই পরিস্থিতিতে কি করবেন তারা বুঝতে পারছেন না। তাহলে দেহ এমন ভাবে পড়ে থাকবে? ওরা গরিব বলে কি মানুষ না, অজানা অসুখে মরেছে বলে কি ওদের কোনো মান নেই? আপনি বা এমন কথা কইছেন কি করে বলুন তো। রানী তুমি আমাকে ভুল বুঝছো, দেখো কথাগুলো আমি বলছি না, লোকজন বলছে। আর তাছাড়া দাহ কার্য সম্পূর্ণ করতে গেলে তো লোকজন লাগে, কে যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে কে জানে। ছোট কর্তা, সর্দার এসো ভেতরে এসো। ছোট কর্তা, অনেক কষ্টে কয়েকজন লিটলকে রাজি করিয়েছি সৎকারের জন্য, এখন আপনি যদি অনুমতি করেন তো মহেশের দেহটা নিয়ে রওনা হই। সর্দার, আমি রঘুবীরের কাছে প্রার্থনা করব যাতে তিনি তোমাদের পরাণ ভরে আশীর্বাদ করেন আর রক্ষী করেন। রানীমা, এতদিন বড় কর্তা মশাই ছিলেন, তারপর থেকে ছোট কর্তাই আমার সব, এনারাই আমার রঘুবীর। রানীমা, আপনি হলেন সাক্ষাৎ সীতামা। আপনাদের সেবাই আমার পরম পণ্ডি। ছোট কর্তা, তাহলে এবার অনুমতি দিন, আমরা রওনা হই। যাও, তবে তোমরা একটু সাবধানে থেকো, শুধু দেহ না, মহেশের ব্যবহার করা সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলো। আর দাহকার্য সম্পূর্ণ হলে
তোমরা নিজেদেরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও। একটা কথা মাথায় রেখো, এই রোগটা যে বড় ছোঁয়াছে। জিয়াকে ছোট কথা, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, আসতে একটু দেরি হয়ে গেল। আরে ব্রাদার, বসুন বসুন, দয়া করে বসুন আপনারা। ব্রাদার, আসলে শেরেস্তার পথে আস্তে আস্তে দেখছিলাম শত শত মানুষ গ্রাম থেকে শহরে উঠে আসছে, তাদের অনেকের অবস্থা বেশ খারাপ, আর সেজন্যই আসতে একটু দেরি হয়ে গেল। এই কে আছিস? বৌরানী মাকে খবর দে। ব্রাদার ব্রাদার, তুমি ব্যস্ত হও না, উনি ইতিমধ্যে আমাদের এক পোস্ত জল খাবার পাঠিয়েছেন, আবার হয়তো কিছুক্ষণের মধ্যে আরো এক পোস্ত এসে যাবে। আচ্ছা বেরাদার, আজকে সকালে আমরা এখানে উপস্থিত হয়েছি ওই মহামারী নিয়ে আলোচনা করবার জন্য, এর তো কোনো সুরাহাই হচ্ছে না। হ্যাঁ বেরাদার দারোগানা, আমার সঙ্গে ডাক্তার সিমসনের দেখা হয়েছিল, তিনিই জানালেন গোড়া শূন্যদের মধ্যেও নাকি এই জ্বরটা দেখা দিয়েছে। জ্বরের কারণ জানা যাচ্ছে না, তবে সব থেকে বড় চিন্তার বিষয় হলো রোগটা ছোঁয়াছে, যে কারণে মহামারী দেখা দিয়েছে, পথে ঘাটে মানুষ মরছে, তাদের দাহ কার্য সম্পূর্ণ করা যাচ্ছে না, সে কারণে দ্রুত এই রোগটা ছড়িয়ে পড়ছে। আর শুধু মৃতদেহ নয়, তাদের ব্যবহার করা জিনিসপত্র পোশাক আশাকও আগুনে পুড়িয়ে ফেলা উচিত, কিন্তু যেখানে দাহ কার্যই সম্পূর্ণ করা যাচ্ছে না সেখানে পোশাক আশাক তো দূরস্থান। হ্যাঁ ব্রাদার, আর এই কয়েকজন চিকিৎসকের দ্বারা ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা করা সেও তো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একটা ভালো হাসপাতাল থাকলে সব রোগীদেরকে সেখানে রাখা যেত, এতে চিকিৎসারও সুবিধা হতো, মানুষকে আর পথে ঘাটে মরে পড়ে থাকতে হতো না। কিন্তু সমস্যাটা কি জানেন ব্রাদার, একটা হাসপাতাল নির্মাণ করবার জন্য অনেক অর্থের প্রয়োজন, কে এত অর্থ ব্যয় করবে? শুনছেন, আপনি ওনাদের বলুন, ওনারা যদি এগিয়ে আসেন তবে আমরা দায়িত্ব নিতে পারি হাসপাতাল তৈরি। হয়তো কারোর একার হাতে হাসপাতাল তৈরি করা যাবে না, কিন্তু সকলে হাত মিলালে হাসপাতাল তৈরি করা নিশ্চয়ই যাবে। বেরাদার, বৌঠান কিন্তু খুব ভালো কথা বলেছেন, আমাদের এই কথাটা বিবেচনা করা উচিত। পাঁচজন মিলে যদি অর্থদান করি তাহলে শুধু হাসপাতাল কেন, অনেক কল্যাণমূলক কাজ করা যায়। আমরা আমাদের ঘরের দোর খুলে দেব, যত মানুষ আসতে চায় আসুক, কাউকে আর পথে ঘাটে মরতে হবে না। আমরা যেটুকু পারবো সেটুকুই করবো। রানী, তুমি যে এত বড় একটা দায়িত্ব নিলে, বাড়ির সবাই কি সেটা মেনে নেবে, একবার ভেবে দেখেছো সেটা? মাথাটা একটু ঠান্ডা কর, দেখিনি ঠান্ডা কর। দেখো বড় গিনি, সত্যি আমার এইসব ভালো লাগছে, ভালো লাগছে রে আমার। সুন্দর এখন এই বাড়ির কর্তা, ঠিক আছে ও যা ইচ্ছা হয় তাই করুক, আমি আর কিচ্ছু কইব না। আচ্ছা তোমরা কেন ভয় পাচ্ছ বলো তো? দেখো তোমরা কোনো চিন্তা করো না, আমি বলছি এ বাড়ির সকলের দায়িত্ব আমার। আমি ডাক্তারের সঙ্গে কথা বলব, এই রোগ আমি সারিয়ে তুলবই। দেখুন সম্পূর্ণ এপিসোড Zee5 এ।